তাহলে আজকে আমরা যে মেথডটা শো করব এটা একেবারেই নতুন মেথড এবং আগের মার্কেটিং পলিসিগুলোর চেয়ে অনেক ফ্রুটফুল হবে। আমি কি বোঝাইতে পারতেছি আপনাদের? আজকের মার্কেটিং মেথড দেখার পরে আপনারা নিজেরাই ঠান্ডা হয়ে যাবেন। শিবন ভাই অনেক ভালো চিন্তা করছে, ঠিক আছে, খেয়াল করেন। তাহলে আমি ফার্স্ট টাইম এই যে কোনো একটা ওপেন করি, যেমন এই ডিজাইনটা করছিলাম আমি দু একদিন আগে এবং এটা পিন্টারেস্টে শেয়ার করা হয়েছে। আমি যদি দেখাই আপনাদেরকে, তো আপনাদের আগে আমি একটু মার্কেটিং পলিসিটা দেখাই নিই। এই যে দেখেন, এই ওই ভিডিওটা তৈরি, অ্যামাজনের ভিডিওটা তৈরি করতে গিয়ে আমি এটা দিছিলাম। তো সেখানে এই যে দেখেন, অলরেডি 5টা ভিউ হয়ে গেছে, একটা লাভ পড়ে গেছে। এই যে এটা অ্যামাজনের মার্কেটিং, বাই ফ্রম অ্যামাজন, বাট এই মেথডটাই এখন আমি টি শার্টে শো করবো। টি শার্টের জন্য আরও ফ্রুটফুল হবে এই মেথড। তাহলে এবার আপনি কিউআর কোডটা স্ক্যান করেন। হ্যাঁ, এই যে চলে আসছে, তো প্রোডাক্টটা দেখান, আমাদের মোবাইল থেকে দেখান। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে কি, আচ্ছা এবার ক্যামেরা অফ করে দেন, হয়েছে, ক্যামেরা অফ করে দেন। তাহলে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে এভাবে যদি আমরা মার্কেটিং করি কিউআর কোড দিয়ে, যে কোনো প্রোডাক্ট, অ্যাফিলিয়েট সিপিএর যে কোনো প্রোডাক্ট, ইভেন আমরা আমাদের পার্সোনাল কোনো একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছি, সেটাও যদি আমরা কিউআর কোড দিয়ে মার্কেটিং করি, তাহলে কী হবে, আমাদের আগের যে মার্কেটিং পলিসিগুলো তার চেয়ে অনেক বেশি ফ্রুটফুল হবে। তার কারণ কী, একটা টার্গেটেড অডিয়েন্স যখন এখান থেকে কিউআর কোড দিয়ে কপি করে নিয়ে গেল আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তার যে মোবাইল সেখানে পারমানেন্টলি সেট হয়ে গেল, সে হয়তো কিছুদিন পরে আরেকটা কিছু খুঁজতে গিয়ে আমাদের এই লিঙ্কটা পেয়ে যাবে। তাহলে যে কোনো একটা প্রোডাক্টের জন্য এ ধরনের একটা কোড আমরা কীভাবে তৈরি করব, আসেন আমরা দেখি। তো সাপোজ এটা দেখাইছিলাম আমি অ্যামাজনের প্রেক্ষাপটে, এবার আমরা দেখব টি শার্টের প্রেক্ষাপটে। তাহলে এই টি শার্টটা আমি ডিজাইন করছিলাম গত 4-5 দিন আগে। তার মানে আইডিয়া পিনের নর্মাল আইডিয়া পিন কপি কন্টেন্ট দিয়ে মারলেই হিউজ এঙ্গেজমেন্ট আসে এবং সেখান থেকে সেল আসে। এই যে দেখেন, এই টি শার্টটা আসছে গত 48। তো সেখানে যদি আমি কিউআর কোড দিয়ে মার্কেটিং করি, আরও ইজি প্রসিডিউর, তাহলে আমার মার্কেটিংটা আরও ফলপ্রসূ হবে। তো আসেন দেখি কীভাবে করতে পারি আমরা। তো আমি এই যে এটার মার্কেটিং করব, তাহলে আমি এটার একটা ইমেজ নিয়ে নিই। ইমেজ, এই যে এখান থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, ডাউনলোড করে নিলাম ইমেজটা, ইমেজ ডাউনলোডার দিয়ে, এটা একটা এক্সটেনশান। এখান থেকে এক্সটেনশানে গেলেই পেয়ে যাবেন, এই মোর টুল এক্সটেনশানে গিয়ে ইমেজ ডাউনলোডার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। এই যে এখানে গেলে, তাহলে নিয়ে নিছি আমি। এরপরে আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে ক্যানভা। তাহলে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে এখানে আমরা সার্চ করব হচ্ছে ভার্টিক্যাল ভিডিও। তাহলে এই যে এই ধরনের ভার্টিক্যাল ভিডিওগুলো চলে আসবে। আমরা যে কোনো একটা টেমপ্লেট নিব, কারণ আমরা আমাদের মতো করে সাজাবো। সাপোজ আমি এই টেমপ্লেটটা নিলাম, এবার কাস্টমাইজ দিস টেমপ্লেট। এই যে এই টেমপ্লেটটা নিছি আমরা। তো সাপোজ এগুলো আমরা ফেলে দিই, আমরা আমাদের মতো করে সাজাবো, আমরা এগুলি ফেলে দিই। তাহলে এবার এখান থেকে প্রচুর টেমপ্লেট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে আমি আরেকটা টেমপ্লেট দেখি, এই টেমপ্লেটটা আসলে ভাল লাগে নাই আমার। তাহলে মনে করেন আমি ভালো একটা টেক্সট আছে এই ধরনের একটা টেমপ্লেট দেখি, যেমন সাপোজ ধরেন দিস ওয়ান, আমি এটা নিলাম। তাহলে এবার এটা পুরোটাই একটা 5 সেকেন্ডের, ঠিক আছে। তাহলে এখানে আমি এই সাদাটা রাখবো, এগুলো ফেলে দিব, মানে সাদাটা ফুটে আছে, কন্ট্রোল জেড। তা আমি চাইবো যে আসলে সাপোজ এখানে এখন আমি কি লিখতে চাচ্ছি, এখানে আমি লিখতে চাচ্ছি যে স্ক্যান দ্য কিউআর কোড অ্যান্ড সি দ্য প্রোডাক্ট, স্ক্যান করো এবং তোমার প্রোডাক্টটা দেখো, ঠিক আছে। তাহলে পুরোটা সিলেক্ট করে আমি এখানে এটা দিয়ে দিলাম, আপনারা দেখতেছেন? আচ্ছা, এটা এখানে দিয়ে দিলাম। তাহলে আমি এটাকে আরেকটু নামা দিব, আমি এটা এই পাশে রাখলাম এবং একটু লং করে দেন, দুই লাইনে করে দেন ভাই। না, দুই লাইনে করলে ভালো হবে না, কারণ এখানে আমি কিউআর কোড বসাবো, কিউআর কোডের জন্য জায়গা রাখছি আমি। এবার আমি চলে যাব হচ্ছে এই আপলোডে, আপলোডে গিয়ে যে ইমেজটা রাখছিলাম সেটা টান দিয়ে নিয়ে আসবো। আপলোড ফাইলস, ডাউনলোডস আছে আমাদের ইমেজটা, দিস ওয়ান, এই যে ইমেজটা চলে আসছে। এবার জাস্ট ওয়ান ক্লিকে আমি ইমেজটা এখানে বসায় দিব এবং ইমেজটা যতটুকু সম
ব্যাকগ্রাউন্ডটা কি ফেলে দিবেন না ব্যাকগ্রাউন্ড সব রাখবেন না ব্যাকগ্রাউন্ডে এটাই রাখবো আমি দেখতে ভালো লাগতেছে ভালো না লাগলে আমি আরেকটা নিতাম বুঝাইতে পারছে চাইলে তো খেলা দিতে পারবো ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ ফেলে দিতে পারবো কোনো সমস্যা নাই তাহলে আমি এখানে দিলাম ঠিক আছে এখানে দিয়ে এখন আমি সাপোজ আমি এটার আরেকটা কপি নেই অল্টার কি চাপ দিয়ে ধরে আরেকটা কপি উপরে নিয়ে গেলাম কেন আমি এখানে লিখবো লিমিটেড এডিশন মানে কাস্টমারকে আকর্ষণ করানোর জন্য লিমিটেড এডিশন ঠিক আছে তাহলে এবার এটাকে এই জায়গায় বসায় দিলাম বোঝার সুবিধার্থে এবার আসেন কিউআর কোড তাইলে আমাদেরকে যেতে হবে এই অ্যাপসে অ্যাপসে গিয়ে আমি যদি কিউআর লিখে সার্চ দিই কিউআর এই যে দেখেন অনেক কিউআর কোডের ফরম্যাট চলে আসছে তো আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে দিস ওয়ান এখানে ক্লিক করে এখানে এবার আমার টি শার্টের লিঙ্কটা আমি এখানে নিয়ে আসব আমার টি শার্টের লিঙ্ক কোনটা এই যে এটা লিঙ্ক কোন পর্যন্ত এটা লিঙ্কটা কোন পর্যন্ত এই যে কোশ্চেন মার্কের আগ পর্যন্ত তাহলে আমি এটা কপি করে নিলাম কপি করে এই যে জাস্ট এখানে পেস্ট করে দিব কন্ট্রোল ভি জেনারেট কোড অটোমেটিক জেনারেট হয়ে গেছে আপনারা স্ক্যান করে চেক করে দেখেন আপনারা স্ক্যান করে চেক করে দেখেন যে আপনারা এই এটা ওপেন হয় কি না চেক করেন চেক করে আমাকে জানান তাহলে এখন এটা একটা ইমেজের মতো তৈরি হয়েছে বাট আমি সেটা করতে চাচ্ছি না কেন করতে চাচ্ছি না আমরা এটা আপলোড করব কোথায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লেসে আর বর্তমান সময়ে আপনারা জানেন যে শর্টস এটা হচ্ছে শর্টস ফরম্যাট শর্টস অনেক ভালোভাবে কাজে আসে অনেক খুব দ্রুত ভাইরাল হয়ে যায় আমাদের একটা শর্ট যদি কোনোভাবে ভাইরাল হয়ে যায় হিউজ সেল পাবো আমরা ক্লিয়ার তাহলে শর্টস ফরম্যাটেই কাজ করাটা বুদ্ধিমানের কাজ হবে এবার আমি কিছু অ্যানিমেশন সেট করে দিব ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ ঠিক আছে নিচের দুইটা ধরতেছে তাহলে ঠিক আছে উপরটা ধরতেছে ধরুক ওই যে কপি করে নিয়েছিলাম এই করে না ধরতেছে কপি করে নিয়েছেন এই জন্য হ্যাঁ তাহলে আমি এটা দিলাম ঠিক আছে দুইটা ধরলো ওইটাকে আমি আবার আলাদা করে দিব দেখেন ওইটাকে কিভাবে আলাদা করি তাহলে এবার এটা ধরলাম আমি ধরে আবার বাউন্সে গেলাম মানে বাউন্স ধরা ছিল এই জন্য বাউন্স আসছে নাইলে অ্যানিমেশন আসতো তাহলে গিয়ে আমি এখানে উপরে চলে গেলাম এখানে একটা ক্লিক করলাম তাহলে এবার এটাকে জাস্ট একটু লড়াইয়া চড়াইয়া দিব বুঝাইতে পারছি ঘুরে ফিরে এসে আবার এখানে বসবে ডান বুঝাইতে পারছি আচ্ছা এবার আমি একটা অ্যারো কি সেট করে দিব এখানে যাতে করে অডিয়েন্স বুঝতে পারে যে এখানে গেলে এখানেই কিউআর কোড দিয়ে স্ক্যান করতে বলা হয়েছে তাহলে এবার চলে যাব আমি এলিমেন্টসে এলিমেন্টসে গিয়ে এখানে সার্চ করব এ ডাবল আর ও ডাব্লিউ অ্যারো এই যে অ্যারো সার্চ করব তাহলে মনে করেন আমি এই অ্যারোটা নিলাম নিয়ে এবার এটাকে ফ্লিপ করে দিব ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ হরিজন্টাল এই যে এবার আমার পছন্দ মতো হয়েছে আমি এখান থেকে টান দিয়ে দেখা দিলাম যে এইখানে কিউআর কোড এটা স্ক্যান করো এই যে এটা এখান থেকে এভাবে দেখা দিলাম বুঝাইতে পারছি ডান আমাদের কাজ শেষ আচ্ছা তাহলে এখানে শেয়ারে গেলাম আমরা শেয়ারে গিয়ে এই যে ডাউনলোডসে গেলাম MP4 জাস্ট ডাউনলোড আপনি এখানে ভিডিও ইউজ করতে পারতেন আরও আকর্ষণীয় হইতো তো অত সময় পাবেন না আপনারা এই ফরম্যাটে করেন দ্রুত কাজ করতে পারবেন যেমন একটা তৈরি হয়ে গেলে পরেরটা এগুলি আর চেঞ্জ করতে হবে পরের শুধু হ্যাঁ কিউআর কোডটা তো চেঞ্জ করতে হবে মানে দুইটা জিনিস চেঞ্জ করব আমি একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে কিউআর কোড আর কিছু চেঞ্জ করতে হবে তাহলে আমার সময় সেভ হইলো না এই যে আমাদের ভিডিও ডাউনলোড হয়ে গেছে তা আসেন এবার আমরা মার্কেটিং করে দেখাই তাহলে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পিন তৈরি করব না আইডিয়া পিন তৈরি করব এই যে পিন্টারেস্টের সিস্টেমও চেঞ্জ হয়ে গেছে আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন এখানে গেলাম আমরা এই যে আমাদের এটা ডাউনলোড করছি তাই না তাইলে এটা একটু রিনেম করে নিব কারণ কি বলে যারা এই ক্যানভা নিয়ে কাজ করবে তারা সবাই হয়তো ডিরেক্ট আপলোড করে দিবে এই কারণে আমরা একটু রিনেম করে নিব ক্লিয়ার এবার টাইটেল তাহলে টাইটেল তো আমাদের জানাই আছে আমাদের টাইটেল কি আমাদের টাইটেল হচ্ছে লিমিটেড এডিশন তাই না লিমিটেড এডিশন আমরা এটা কপি করে ফেলবো
কপি করে আমরা এখানে দিয়ে দিব। ডেসক্রিপশন তো আমাদের আছেই, এই যে রেডি করা, জাস্ট কপি করব। টি শার্ট বানানোর সময় তো আমরা এটা দিয়ে রাখছি, তাই না? তো এটা এখানে দিয়ে দিলাম। এই যে ফর অল কান্ট্রিজ প্লিজ অ্যালাউ বিটুইন 10 to 14 বিজনেস ডেজ, আর তো কিছু লাগে না, তাই না? এবার এই যে অ্যাড লিঙ্ক, এই লিঙ্কটা কোনটা? এই লিঙ্কটা হচ্ছে এই যে আমার প্রোডাক্টের কোশ্চেন মার্কের আগ পর্যন্ত, এই যে এখানে লিঙ্কে দিয়ে দিলাম। এবার কোন বোর্ডে আমি পাঠাতে চাচ্ছি সেই বোর্ডটা আমি এখান থেকে ধরা দিব। তাহলে আমার ওয়াও টি শার্ট নামে একটা বোর্ড আছে, এই যে এটা, এটাতে ধরা দিলাম। এবার ট্যাগ, এবার আপনি চমৎকার চমৎকার ট্যাগ এখানে দিতে থাকেন, ডগ ডগ দেন, ঠিক আছে? যেমন ডগ ট্যাটু আছে, এই ডগ রিলেটেড যা যা পাবেন সব ধরা দিবেন। এই যে টি শার্টস, মানে এই জাতীয় ধরা দিবেন আর কি, বুঝাইতে পারছি আমি যতগুলো সম্ভব। এরপরে আপনি একসাথে অনেকগুলো টি শার্টের জন্য আপনি এই ফরম্যাটের ভিডিও তৈরি করে নিছেন, তাহলে এভাবে আপলোড করে রাখেন এবং পাবলিশ অ্যাট এ ল্যাটার ডেট এখানে ক্লিক করে শিডিউল করে রাখেন। যেমন আজকে 5টা পোস্ট করবেন, কালকে 5টা পোস্ট করবেন, ডেট ওয়াইজ শিডিউল করে রাখতে পারেন, বুঝাইতে পারছি? তো আমরা সেটা করলাম না, আমরা ডিরেক্ট কী করবো, পাবলিশে ক্লিক করে দিব। আপনারা পিন্টারেস্ট আইডি বানানো শুরু করে দেন, একটা পিন্টারেস্ট আইডি বানান, পিন্টারেস্টের উপরে ক্লাস নেব আমি। এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন চমৎকার একটা অ্যানিমেশন। কয় মিনিট লাগছে আমাদের, আপনাদেরকে বুঝাইতে গিয়েও আমি প্রচুর সময় লস করছি। তাহলে আমি যদি জাস্ট কাজ করতাম আমার তো মনে হয় 10 মিনিটের বেশি সময় লাগতো না একটা। আর এই ফরম্যাটে আমার যদি 200 টি শার্ট যদি থাকে আমার মার্কেট প্লেসে, আমি যেই মার্কেট প্লেস থেকে প্রমোট করতেছি সেখানে যদি আমার 200 টি শার্ট থাকে, 200 টি শার্ট একদিনে বসে ক্যানভা দিয়ে আমি এই ধরনের জাস্ট ফরম্যাটটা রেডি করে 200 ভিডিও তৈরি করে নিলাম। এরপরে জাস্ট পাবলিশ করব, আজকে 10টা আবার শিডিউল করে দিব, আগামীকাল 10টা আবার শিডিউল করে দিব, পরের দিন 10টা, এভাবে যদি আমি এক মাস শিডিউল করে রাখি আমার তো আর পিন্টারেস্ট আইডির দিকে তাকানোরই দরকার নাই, এটা অটো গ্রো করতে থাকবে। তাহলে এভাবে এই প্রসিডিউরে যদি আপনারা মার্কেটিং করেন, আপনাদের সাপোজ আগে যদি ভালো একটা ডিজাইন, আগে যদি 5টা সেল আসতো, এখন 20টা সেল আসবে। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।